হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে। আমার নাম কৃষ্ণ। তো আজকে আমাদের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেই ব্যাপারটা হলো যে আমাদের ইন্ডিয়ার ট্রাফিক পুলিশ সম্বন্ধে। আমাদের ইন্ডিয়ার ট্রাফিক বলতে গেলে সব থেকে বড় ট্রাফিকই বলতে হবে, কারণ হচ্ছে আমাদের দেশটাও যেমন বড়, জনসংখ্যাও বেশি আর ট্রাফিকটাও অনেক বেশি। সেজন্যই ট্রাফিক থেকে সরকারের ইনকামটাও অনেক বেশি। আর আজকাল দিন দিন যে হারে চালানের রেট বেড়ে চলেছে, তারপর থেকে দেখা যাচ্ছে যে মানুষের মানে নাজেহাল অবস্থা। ভাবলেন একটা ছেলে কোথাও কাজ করে যার মানে মাসিক বেতন 8,000 টাকা, তো সে তার সংসারও রয়েছে, বাড়িতে স্ত্রী রয়েছে। তো এখন যদি তার 1,000 টাকা যদি চালানেই চলে যায়, এতে সে সংসার চালাবে কোত্থেকে, আর বা তার সংসারটা চলবেই কি কেমন করে? এসব ব্যাপার নিয়ে বেশি কেউ বলে না, কারণ হচ্ছে সবাই দিয়ে চলে যায়। আমিও 1-2 বারের মতো ট্রাফিক চালান দিয়েছি, কিন্তু সেখানে দেওয়ার পরে আমার মনে হলো যে এই টাকাটা পুরোটাই জলে গেল, কারণ আমি নিজের ভুলের জন্য ট্রাফিকে চালানটা দিয়েছি, কিন্তু যখন টাকাটা দেওয়ার পর তখন মনে হয় যে নিজের ভুলের জন্য আমার এত টাকা চলে গেল, কারণ আমার কাছে হেলমেট ছিল না। তো এখন আমার কাছে যদি এখন হেলমেট থাকতো, তো অতগুলো টাকা আমাকে দিতে হতো না, সেটা আমারই ভুল। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখবেন যে আপনারা কিন্তু হেলমেট অবশ্যই ইউজ করবেন, কারণ হেলমেট ইউজ করাতে এক তো আপনাদের হচ্ছে সেফটি, তার উপর আবার যদি ট্রাফিক ফাইন থেকে আপনাদের বাঁচতে পারবেন, সেটা তো আপনারা অবশ্যই জানেন। কারণ ট্রাফিক পুলিশ আজকাল রাস্তার একটু পরপর অবস্থায় মানে হচ্ছে তাদের হচ্ছে লাইটগুলো লাগিয়ে রেখেছে, যার ফলে একটু পরপর চেকিং চলছে। তো মানে বাড়ির থেকে বেরোলেই এখন আপনাকে যদি এখান থেকে একটু সামনে যেতে হয় তাহলেই হেলমেট পরে যেতে হবে, এরকমই তাদের মানে বক্তব্য আর কি। রাস্তায় উঠলে তোমাকে হেলমেট পরতেই হবে, সেটা একটা ব্যাপার। কিন্তু এত পরিমাণে ট্রাফিক হওয়ার কারণে মানে জ্যামটাও অনেক বেশি হচ্ছে, তারপরে হচ্ছে চালানটাও ওদের কালেকশনটা খুব বেশি হচ্ছে, যার জন্য শিলিগুড়ি টাইমসে আমি একটা রিপোর্ট দেখলাম, যেখানে দেখলাম মোটামুটি 1 কোটি টাকার উপর চালানের টাকা তাদের কালেকশন হচ্ছে। তো আমরা কতটা মানে হচ্ছে কেয়ারফুল হচ্ছি না, যে যার ফলে এত টাকা আমাদেরকে মানে সরকারকে দিতে হচ্ছে, যেই টাকাটা একদম মানে বলতে গেলে জলেই গেল, কারণ এটা তো কোনো মানেই হয় না। না, তোমার কাছে যদি এখন 600-700 টাকার হেলমেট থাকতো, তাহলে তো তোমার ওই 1,000 টাকার চালানটা দিতে হতো না, তোমার তো 300 টাকা অ্যাটলিস্ট সেফটি থাকতো না। তো সরকারের কাছে এটাই অনুরোধ যে আপনারা প্লিজ চালানের অ্যামাউন্টগুলো কমান, কারণ হচ্ছে এটার ফলে অনেক মানে এরকম লোক আছে যাদের আরও কম টাকা ইনকাম, কিন্তু কাজ তাদের বাইক নিয়ে করতে হয়, এরকম সময় হয়ে যায় যে মানে হয়তো অনেকে ফেঁসে যায়, এরকম অবস্থা হয় যে কেউ ফেঁসে যায়। তো সেই সময়টা বোঝা উচিত, তো ট্রাফিক চালানটা যদি কম হয় তাহলে অনেকেই মানে জিনিসটা স্বাভাবিকভাবে নিতে পারবে। বড় লোকদের তো কোনো ব্যাপার না, তাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তারা দিতে পারবে। আর যত মানে হচ্ছে দুঃখের ব্যাপারে আমাদের মতো মধ্যবিত্ত লোকের, তারা সব জায়গায় গিয়ে ফেঁসে যায়, সেই ব্যাপারটা অবশ্যই সরকারকে দেখা উচিত। আমি সাধারণ মানুষকে কিছু বলতে চাই যে তোমরা নিজেরাই ভেবে দেখো, আমরা যতটা কামাই করছি বা যতটুকু টাকা আয় করছি, সেই টাকাটা মানে হচ্ছে মধ্যবিত্ত যারা লোক রয়েছে তাদেরকে বলতে চাচ্ছি যে যদি তোমরা অসতর্ক হয়ে এরকমভাবে চলাফেরা করো, তাহলে তোমাদের পকেট থেকে টাকাগুলো যাবে, আর টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা তো আর বলে বোঝাতে লাভ নেই, তোমরা সবাই জানো। তারপরে এরকমও অনেক আছে যারা হচ্ছে এরকম ট্রাফিক পুলিশ বলবো বা হচ্ছে এরকম দোষ অনেকেরই হয়ে থাকে, যে অনেকের মানে কথাবার্তার মানে হচ্ছে টোনটা ঠিক থাকে না অনেক সময়, মানে ধরা পড়লে মানে তুমি যখন হেলমেট ছাড়া যাচ্ছ ঠিক আছে, তুমি যখন তোমাকে যখন ধরছে সে তখন তুই তুই করে বলছে, আর এখন যদি ওখানে কোনো বড় লোক থাকতো বা কিছু থাকতো তখন আপনি আপনি করে বলছে। তো সেখানে সম্মান দিয়ে কথাটা বলা উচিত, যে সে যেই কেই হোক তুমি ওকে চালান কাটো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার সম্মান দিয়ে কথা বলতে হবে। এই কথাটা খুব বাজে ব্যাপার যে অনেক কাউকে তারা তুই তুই করে বলে যারা একদম ছোট, বা এটা ঠিক না। না, সম্মান দিয়ে কথা বলা উচিত সে যেই কেউ হোক। সো ভিডিওটাকে আমি আর কিছু বড় করলাম না, যদি তোমাদের কোনো মতামত থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটাকে শেয়ার করো, সবার মাঝে পৌঁছে দাও। সবার আমি জানি মধ্যবিত্তদের বক্তব্য এরকমই হবে, আর আমার সাথে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। ওকে, বাই।